এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকলস ওয়ান ইন্টু টু ইকল টু টু নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমিটিবের ওপর পেজ নাম্বার ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম দমদম কিশোর ভারতী হাইস্কুল এইচ এস পেজ নাম্বার ওয়ান টাইম আছে তিরিশ মিনিটস ফোলমার্কস পনেরো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ সরি পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে খ্রিশ্চিনা জর্জিনা রসেটি রচিত দ্য রেনবো নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রাইট দ্য নেম অফ দ্য পোয়েম ফ্রম হুইচ দ্য অ্যাবাব লাইনস বিন টেকেন ওপরের লাইনগুলো যে কবিতা থেকে নেওয়া হয়েছে তার নাম লেখক আনসার হবে দ্য নেম অফ দ্য পোয়েম ফ্রম হুইচ দ্য অ্যাবাব লাইনস হ্যাভবিন টেকেন ইজ দ্য রবো ওপরের লাইনগুলো যে কবিতা নেওয়া হয়েছে তার নাম হচ্ছে দা রবো নেক্সট নাম্বার টু হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম কবিতাটির রচয়িতা কিন খ্রিস্চিনা জর্জিনা রসটি ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম খ্রিশ্চিনা জর্জিনা রসটি কবিতাটির লেখক মানে কবি নাম্বার থ্রি হোয়াট আর প্রিটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস নৌকা এবং জাহাজের চেয়ে সুন্দর কি আনসার হবে দ্য ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস মেঘ নৌকা এবং জাহাজের চেয়ে সুন্দর এরপরে আছে বিয়ের দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই কল্টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান শিপস সেল অন দ্য সি জাহাজ ভাসে সমুদ্রে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই মেঘ ভাসে আকাশে অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে দাগ মেঘ মিনিংফুল সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো মেক সেন্টেন্স করতে দিচ্ছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান শিপস মানে হচ্ছে জাহাজ দ্য শিপস সেল অন দ্য সি জাহাজ সমুদ্রের ওপর দিয়ে চলে নাম্বার টু ক্লাউডস মানে মেঘ দ্য ক্লাউডস সেল ইন দ্য স্কাই মেঘ আকাশে পাল তুলে চলে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস ওয়ান ইন্টু টু ইকাল টু টু আর্টিকেলদের শূন্যস্থান পূর্ণ করতে দিয়েছে দুটো আছে এক নম্বর পরে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ব্রুটাস এইচ অ্যান্ড ওনারেবল ম্যান ব্রুটাস একজন সম্মানিত মানুষ ওনারেবল এর উচ্চারণটা হচ্ছে এইচ এইচ মানে হচ্ছে হ আমরা জানি এইচ এর উচ্চারণ হ এর মতো হলে এ বসে এইচ উচ্চারণ হ এর মতো না হলে অ্যান বসে তাহলে উনারবুল তার মানে মতো হয়নি তাই অ্যান বসো নাম্বার টু দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস বাড়িটি গঙ্গার পাশে গঙ্গা তো একটাই আছে তাই দা বসল এরপর আছে দাগ আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি পপার নাউনের পাশে শূন্য এই পপার নাউনের পাশে আন্ডারলাইন করতে দিয়ে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার নাম্বার ওয়ান পপার নাউন মানে শুধুমাত্র নাম বোঝাবে নাম বলতে কি আমার নাম চন্দন তোমার নাম রাম শ্যাম যদু মধু কলকাতা দিল্লি মুম্বাই এই সমস্ত নাম নামগুলো হচ্ছে প্রপার নাম ফার্স্ট নাম্বার ওয়ান আই এম রাহুল আমি রাহুল এখানে নাম কোনটা রাহুল এ রাহুল হয়ে গেল প্রপার নাম নাম্বার টু লাস্ট সানডে আই ওয়েন টু সার্কাস উইথ মাই মাদার গত রবিবার আমি আমার মায়ের সাথে একটি সার্কাসে গিয়েছিলাম ওকে গত রবিবার আমি আমার মায়ের সাথে একটি সার্কাসে গিয়েছিলাম তাহলে এখানে নাম কোনটা এখানে নাম হচ্ছে সানডে সানডে প্রপার নাম নাম্বার থ্রি ইট ওয়াজ হেল্ড অ্যাট ডমডম এ সরি ভুল উচান করছি ইট ওয়াজ হেল্ড অ্যাট দমদম রবীন্দ্র ভবন এটা অনুষ্ঠিত হয়েছিল দমদমের রবীন্দ্র ভবনে এখানে দুটো প্রপার নাম আছে দমদম এই একটাই হবে দমদম রবীন্দ্র ভবন দমদম রবীন্দ্র ভবন বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম